প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিওতে আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখানো হবে সেটি হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিটের উপরে পনেরোশো দশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটিতে কি কি আছে ফ্ল্যাটটি কয় তালায় অবস্থান করছে এবং ফ্ল্যাটটি কত দামের মধ্যে আপনি কিনতে পারবেন সেই সব বিষয় নিয়ে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমরা থাকবো আপনাদের সঙ্গে সো দর্শক যারা আমাদের এই ফ্ল্যাটটি দেখবেন তাদের জন্য আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই চ্যানেলটিতে ফ্ল্যাট সেল ঢাকা সো আশা করি পুরো ভিডিওতে যা যা ঘটবে সেটা আপনারা অবলোপন করতে পারবেন সো দর্শক আমরা রয়েছি ঢাকার উত্তরা কষাই বাড়ি আপনারা সবাই চেনেন এয়ারপোর্টের ঠিক উল্টা পাশে এয়ারপোর্টের পরে যে র্যাব অফিসটা রয়েছে তার উল্টা পাশে কষাই বাড়ি মোড়ে ওখানে মেইন রোড থেকে মাত্র তিন চার মিনিটের রাস্তা এবং খুব খোলামেলা পরিবেশে একটি ফ্ল্যাট বিক্রি হবে দশতলা বিল্ডিংয়ের নয়তলায় পনেরোশো প্লাস দর্শক গ্যারেজ রয়েছে ফ্ল্যাটের সাথে আমরা আপনাদেরকে ফ্ল্যাটের ভিতরের অংশ দেখাবো দর্শক আমরা ফ্ল্যাটে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে আমরা যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে ড্রয়িং ডাইনিংটা কিন্তু আলাদা রয়েছে এবং আপনি একটু খেয়াল করবেন ড্রয়িংয়ের যেই দেয়ালটা রয়েছে এটা কিন্তু পুরোটাই জানালা করা হয়েছে যাতে করে আলোটা সম্পূর্ণ ভিতরে প্রবেশ করে এবং যেহেতু এটা দক্ষিণমুখী একটা ফ্ল্যাট আলো বাতাসের কোনো সমস্যা নেই এই ফ্ল্যাটটিতে এবং পুরো জায়গাটা কিন্তু খোলা দর্শক লিভিংয়ের জন্য এই জায়গাটা খুবই চমৎকার আপনারা যখন পুরো ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আশা করি ফ্ল্যাটটি দেখার পর আপনি কেনার জন্য আমাদেরকে কল দিবেন সো দর্শক আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসছি ধরনের ফ্ল্যাট যাতে করে ঘরে বসে আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন নতুন ফ্লট ফ্ল্যাট দেখতে পারেন এবং পরবর্তীতে সরাসরি দেখার আগে একটা সামান্য ধারণা কিন্তু আপনারা পেয়ে যান সো দর্শক এই ফ্ল্যাটটি তিনটে বেডরুম আছে বাথরুম রয়েছে তিনটে ড্রয়িং ডাইনিং বারান্দা রান্নাঘরটাও অনেক বড় দর্শক এখান থেকে একটু দেখতে পাচ্ছেন এখানে এভিয়েশনের যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু পুরোটাই খোলা এবং এটা খোলা থাকবে সব সবসময় এবং এখান থেকে আপনি এয়ারপোর্ট যেতে ফাইভ মিনিটস সময় লাগবে দর্শক পুরোটাই হচ্ছে ড্রয়িং আর এই পাশটাতে আপনি স্লাইডিং দিয়ে ডাইনিংটা কিন্তু আলাদা করতে পারবেন আর ওনারা আলাদা করেননি কিন্তু ড্রয়িং ডাইনিংটা কিন্তু আলাদা এই পাশটা হচ্ছে ডাইনিংয়ের জায়গা এবং ডাইনিংয়ের মাঝখানে রেখে দুই পাশে কিন্তু বেডরুমগুলো রয়েছে আমি আপনাদেরকে একটা একটা করে বেডরুম দেখাবো দর্শক এটা হচ্ছে গেস্ট বেড দর্শক আমরা যেহেতু দিনের বেলায় ভিডিওটা করেছি আপনারা একটু খেয়াল করবেন যে যথেষ্ট পরিমাণ আলো কিন্তু আমরা পাচ্ছি ভিডিওটিতে আমরা কোন ধরনের এক্সট্রা লাইট ইউজ করিনি প্লাস আমরা এডিটিং এর সময় কোন ধরনের লাইট বাড়াইনি একদম জেনুইন লাইটে কিন্তু আমরা রাখার চেষ্টা করেছি যাতে করে বুঝতে সুবিধা হয় আপনাদের দর্শক আমরা চেষ্টা করি একটা ফ্ল্যাটের আন্তঃপ্রান্ত আপনাদেরকে উপস্থাপন করতে দর্শক আমরা এখন অন্য বেডরুমগুলোতে যাচ্ছি আপনাদের জন্যে দর্শক আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি রান্নাঘরটাতে একটু খেয়াল করবেন দর্শক রান্নাঘরটা অনেকটা বড় পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে রান্নাঘর অনেক বড় বিশাল এক রান্নাঘর এখানে কিন্তু আপনি চাইলে আপনার যে কিচেন হুড এবং কিচেন ক্যাবিনেট কিন্তু লাগাতে পারবেন এছাড়া আপনি এখানে চাইলে ফ্রিজও সেট করতে পারেন যেহেতু বিশাল একটা রান্নাঘর রয়েছে এখানে দর্শক এই 빌্ডে কোনো গ্যাস নেই এখানে কিন্তু আপনাকে সিলিন্ডার রান্না করতে হবে আর সিলিন্ডার রান্না করার নিচের ব্যবস্থা রয়েছে আপনি নিচে থেকে সিলিন্ডার উপরে আনতে হবে না নিচে রাখার সিস্টেম আছে দর্শক এখানে কিন্তু আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন সবকিছু এখানে চুলা সিস্টেম চুলাটা এখানে আপনি স্থাপন করতে পারবেন দর্শক আধুনিক মানের একটি ফ্ল্যাট এটা এবং রিজনেবল প্রাইস প্রাইসটা আমরা আপনাদেরকে জানাই কত টাকার মধ্যে আপনি কিনতে পারবেন দর্শক এটা হচ্ছে দর্শক এটা হচ্ছে আরেকটা বেডরুম এখানে সাথে বারান্দা এবং টয়লেট রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বারান্দা এবং টয়লেটটা দর্শক যারা আমাদের চ্যানেলটা নিয়মিত দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল আর বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না যাতে করে নিয়মিত এই ধরনের ভিডিওগুলো আপনি পেতে পারেন দর্শক এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা বিশেষ সুবিধা দিব ফ্ল্যাট বিক্রি ক্ষেত্রে দর্শক সেক্ষেত্রে কী কী সুবিধা পাবেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্টের মাধ্যমে সেটা কিন্তু আপনারা জেনে নিন ফোন করে দর্শক এটা পনেরোশো উপরে পনেরোশো প্লাস দর্শক পনেরোশো পঞ্চাশের নিচে এবং পনেরোশোর উপরে এরকম সাইজের ফ্ল্যাট এটা কম বেশি হবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু পার্কিং সহ দর্শক পার্কিং আপনি পাচ্ছেন একটা যে প্রাইসটা আমরা দিব আজকে জানিয়ে দেবো আপনাদেরকে সেই প্রাইসটা হচ্ছে পার্কিংসহ প্যাকেজ প্রাইস আমরা প্যাকেজ করে দিয়েছি আর এটা এটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন বারান্দাটা খোলা বারান্দা এখানে কিন্তু আপনি বিকালে বসে চা কফি খেতে পারবেন এবং যেহেতু এখান থেকে বসে কিন্তু আপনি অনেকটা উত্তরার পুরোটাই দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়াতে ডেভেলপমেন্ট হয়েছে এই এলাকাটাতে দর্শক এটার উপর আরেকটা ফ্লোর রয়েছে কিন্তু ন এর বিল্ডিংয়ের তলায় ফ্ল্যাটটি উপর টপ ফ্লোরের কোনো ঝামেলা নেই তো দর্শক মোটামুটি কিন্তু ফ্ল্যাটটা আপনারা দেখলেন আমরা আপনাদেরকে বাকি যে বেডরুমটা সেটা অবশ্যই দেখাবো এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিই দামটা আপনাদেরকে জানিয়ে দিই আমরা এটা যদি কিনতে চান দর্শক এই ফ্ল্যা ফ্ল্যাটটি দাম পড়বে পঁচাত্তর লাখ টাকা আস্কিং প্রাইস অবশ্যই আপনি সামান্য কিছু দামাদামি করতে পারবেন দর্শক যারা কিনতে আগ্রহী তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করুন চাইলে আমাদের নাম্বারে কল দিতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা আমাদের সাথে চ্যাটিং করতে পারেন আপনারা টেক্সট করতে পারেন আমাদের মেইল করতে পারেন আমাদের মেইল রয়েছে দর্শক আমরা এখন দেখাবো আপনাদেরকে মাস্টার বেডটা মাস্টারবেডটা কিন্তু বড় আছে দর্শক এটা মাস্টার বেড এটার পাশে কিন্তু বারান্দা আছে এবং যথারীতি অ্যাটাচ টয়লেট রয়েছে সো দর্শক ফ্ল্যাটের ভিতরের অংশ কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি ফ্ল্যাটে কি কি রয়েছে এখন কিছু কথা বলছি য যেহেতু এটা একটা বিশাল প্রজেক্ট এখানে প্রায় এক বিঘা জায়গার উপরে দুইটা পাশাপাশি বিল্ডিং করা হয়েছে এবং প্রত্যেকটাতে এই বিশেষ করে এই বিল্ডিংটা তো দুইটা ইউনিট এবং সামনের যে বিল্ডিংটা রয়েছে সেখানে তিনটা ইউনিট দর্শক এখানে একটা ভালো কোম্পানির দ্বারা করা ফ্ল্যাট আপনি কিনে ভালোভাবে বসবাস করতে পারবেন এখানে আর যারা উত্তরায় ফ্ল্যাট খুঁজছেন আমরা নিশ্চিন্ত বলতে পারি এখানে লোকেশনটা কিন্তু উত্তরার চেয়ে খারাপ না এবং এখানে এয়ারপোর্ট থেকে খুব কাছে যারা এয়ারপোর্টে সংলগ্ন কোনো বাসা চাচ্ছেন অনেকে আছেন ভাই বোনরা যারা এয়ারপোর্ট থেকে খুব কাছে বাসা খুঁজছে তাদের জন্য কিন্তু এটা খুব সুইটেবল একটা ফ্ল্যাট এবং এটা খুব নিরিবিলি পরিবেশে দর্শক বিদ্যুৎ পানি এবং সব কিছু রয়েছে এখানে আর এখানে দর্শক দ্বিতীয় তলায় কিন্তু কমিউনিটি হল রয়েছে বিশাল আকৃতির কমিউনিটি হল রয়েছে উপরেও কিন্তু ছাদের উপরেও কিন্তু আপনি সকাল সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে পারবেন ওখানে উপরে বসে যে প্রকৃতির সৌন্দর্য এবং ঢাকা শহরের এবং এয়ারপোর্টের যে সৌন্দর্য সেটা কিন্তু অবলোকন করতে পারবেন উপর থেকে দর্শক এখানে দোতলা আটটাতে নামাজের জায়গা প্লাস কমিউনিটি হল রয়েছে যে কোনো অনুষ্ঠান আপনি সেখানে করতে পারবেন এবং যেহেতু সব ধরনের ফ্যাসিলিটিস এই বিল্ডিংটাতে আছে আপনার জন্য সুইটেবল হবে মাত্র পাঁচ লক্ষ টাকায় আপনি এই ফ্ল্যাটটি কিনতে পারবেন পনেরোশো প্লাস সো দর্শক আশা করি যারা আমাদের এই ভিডিওটা দেখেছেন তাদের মধ্যে অনেক ভাই বোনরা আছেন ফ্ল্যাট খুঁজছেন এবং ভালো ফ্ল্যাটে চাচ্ছেন এবং খোলামেলা পরিবেশে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা এক্সক্লুসিভটি আমরা নিয়ে আসছি আমাদের এই চ্যানেলটি ফ্ল্যাট সেল ঢাকা আমরা নিয়মিত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আপনারা চাইলে এখান থেকে নতুন নতুন ভিডিও কেনার দেখার মাধ্যমে কিনতে পারবেন সো আমরা সব ধরনের সার্ভিস দিয়ে থাকি বিশেষ করে আমরা প্রপার্টি সংক্রান্ত ধরনের সার্ভিস আছে দিয়ে থাকি রেজিস্ট্রি থেকে শুরু করে এভরিথিং আমরা আমরা করে দিই আপনাদেরকে সো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্টের মাধ্যমে প্রপার্টি কেনা থেকে শুরু করে রেজিস্ট্রি পর্যন্ত সব কিছু আমাদের কাছ থেকে পাবেন সো এটা এটা দেখছেন এটা হচ্ছে কমন ওয়াশরুমটা কমন ওয়াশরুমের এই পাশে বেসিন রাখা আছে এবং কমন ওয়াশরুমটাও কিন্তু ভালো বড় সড়ো প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু বাথরুম ভালো আছে এবং বেডরুমগুলোও মেলা আছে সদস্য সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখালাম পরবর্তীতে আমরা আবারও আসব দর্শক অন্য কোনো ফ্ল্যাটের ভিডিও নিয়ে এবং আশা করি সেই ফ্ল্যাটের ভিডিওগুলো আপনার নিয়মিত দেখবেন আমাদের সাথে সাথে থাকবেন এবং যদি মনে হয় আপনারা আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিন